বিসমিল্লাহি রহমানি রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আমরা আলোচনা করছি পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন আমরা একুশ নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো যেখানে ক জে প্লাস সাইন এ ইজিক্যাল টু রুট ক জে আবার ক জে মাইনাস সাইন এ ইজিক্যাল টু রুট রুট টু আমাদের এই প্রুফটি করতে হবে আমরা যদি প্রথমেই যেটা দেয়া আছে সেই মানটি আমরা একটু লক্ষ্য করি সেটি হলো যে কি দেওয়া আছে লাইনটা সেই কিন্তু এখানে লেখা হলো কজ এ প্লাস সাইনে তো এখন উভয় পক্ষকে আমরা রুট টু দ্বারা গুণ করতেছি আর কিছুই করিনি কিন্তু শুধু রুট টু দ্বারা গুণ করতেছি রুট টু দ্বারা গুণ করলে এখানে রুট টু আসবে এখানে রুট টু আসবে এখানে রুট টুটা ডাবল হবে আর কোনো সমস্যা আছে কি দেখো তো এই লাইনটা সবাই বুঝতে পেরেছ হ্যাঁ স্যার তো আমরা এখন পরবর্তী অংশটা একটু দেখি যে পরের অংশগুলো কিভাবে করে দেওয়া আছে তোমাদের আগে এখান থেকে বুঝে দেই প্রয়োজনে আমি তোমাদের হোয়াইট বোর্ডে করেও দিচ্ছি টেনশন করার কোনো কারণ নেই আগে এখান থেকে একটু বুঝে নাও তাহলে সেখান থেকে আমরা এখানে পাচ্ছি হলো কজ কজে প্লাস সাইনে প্লাস হলো রুট সাইনে cos a রুট cos তো এই এই যে বিষয়টি এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার এগুলো কই থেকে আসলো এখানে কিন্তু সাইড নোটে কিন্তু সেটি দেয়া আছে সাইড নোটে তোমরা লক্ষ্য করো যে আমরা জানি যে √ 2 cos a cos a sin a এই cos a sin a এটা কিন্তু ওখান থেকে চলে আসছে তো আমরা এটা ইনশাআল্লাহ এখনি করে দিচ্ছি সমস্যা নাই কোনো টেনশন করার কিছুই নাই এখানে খালি আমি এখান থেকে লাইনটা দেখে দিচ্ছি এই কারণে যাতে করে অঙ্ক করার সময় তোমাদের এটি কোনো প্রবলেম না হয় তারপর আমি এই পুরো অংশটাকে এই পাশে পার করে দেওয়া হয়েছে পার করে দিলে দুটোর সামনে মাইনের চেন আসবে তার তারপরে তোমার এই কজ আর এই কজ বিয়োগ যাবে বিয়োগ দিয়ে আমাদের রেজাল্টটা হয়ে যাবে তো আমরা একটু দেখি আমাদের এই অঙ্কটি ইনশাল্লাহ হোয়াইট বোর্ড শেয়ার করেই তোমাদের করে দিচ্ছি তো তোমরা সবাই দেখো ফার্স্ট ওখানে কি দেওয়া আছে অঙ্কে কি দেওয়া আছে দেওয়া আছে প্লাস রুট না দেওয়া আছে হলো কজ এটা হলো কত নম্বর একুশ নম্বর আমরা ভাষা লিখবো ক দেওয়া আছে এ মাইনাস হলো কত ইয়া প্লাস হলো কত সাইনে এটা দেওয়া আছে সবাই দেখো তো এটা এটাই কি দেওয়া আছে কি এটা অঙ্গ খুঁজে পাচ্ছ না নাকি তোমাদের কাছে তো নোট আছে তোমার কাছে নাই কিন্তু অঙ্ক বইটা তো থাকার কথা সেটা বল তাহলে অঙ্ক বই দেখে বলতে পারছো না তার মানে কি অঙ্ক বই নেওনি এখনো অঙ্ক বই অঙ্ক বইটা দেখো আচ্ছা যেহেতু অঙ্ক এখনো করিনি এই জন্য তোমরা বুঝছো কিনা সেটা নাকি কোনো প্রশ্ন আমি করতে না খালি এটা চাচ্ছি যে অঙ্ক বই কাছে আছে কিনা এবং এই লাইনটা আছে কিনা এটা আমি তোমাদের কাছে স্বীকৃতি চাচ্ছি ইউসুফ রিয়াজুল দেখো তো অঙ্ক বই কাছে আছে বাবা এই এই লাইনটা কি অঙ্ক বই আছে হ্যাঁ স্যার অঙ্ক আছে এটা তো তা নাকি হ্যাঁ স্যার আচ্ছা এখন আমি রুট টু দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম এই গুণ করা মানে কি এই গুণ করা মানে হলো আমি রুট টুটা লিখলাম এই রুট টু এটা দ্বারা আমি সবাইকে গুণ করা মানে কি এই যে কজ এর সাথেও গুণ হবে তাই হবে না রুট টু কজ এজ এ প্লাস হলো কত রুট টু এই রুট টু রুট টু সাইনে এখানেও রুট কিন্তু একটা অতিরিক্ত আসবে আর ওখানকারটা আমি ওই কালারই লিখতেছি এটা রুট আগে থেকে দেওয়াই আছে তারপরে হলো কজ এ কজ হলো এ আর অতিরিক্ত রুট টু আসলো কেন দেখো এই যে তোমাদের গণিতের যে দুর্বলতা যেটা আজকে তোমাদেরকে মনে করো তোমাদের পড়াশুনোর কেরিয়ারটাকে ধ্বংস করে দিছে এটা আমি বলবো কি যে এই দুর্বলতাগুলো তোমাদের এড়ানোর জন্য প্রচন্ড রকম চেষ্টা করতে হবে এখানে আমি লিখে দিচ্ছি কেন এটি আসলো আমি একটা সমীকরণ লিখলাম মনে করো যে লিখলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এ প্লাস বি যদি এটা এটা একটা সমীকরণ সমীকরণের উভয় পক্ষকে একই জিনিস রুট টু দ্বারা গুণ করতে পারি না এই রুট টু দ্বারা তোমার কি কজে এটাকেও গুণ হয়েছে এই রুট টু দ্বারা সাইনে কেও গুণ হইছে আবার এই পাশে যে তোমার আছে সেটাকেও গুণ হয়েছে তার মধ্যে এই অংশটা তো আগে থেকে আসি ভালো করে দেখো এই অংশটা তো আগে থেকে আসি আমি অতিরিক্ত যেটা লেখছি সেটা হলো এখানে রুট টু কেন লেখছি কারণ যেহেতু এই পাশেও গুণ করছি এই পাশেও গুণ করেছি সুতরাং আমাকে এই পাশেও গুণ করা লাগবে একই জিনিস উভয় পক্ষকে গুণ করতে হচ্ছে সবাই কি এখন বুঝতে পারছ হ্যাঁ স্যার আচ্ছা এখন তোমরা একটু বলো যে এই যে রুট টু কজে এটার একটা মান কিন্তু দেওয়া আছে রুট টু এই যে এরকম আমি লিখে দিচ্ছি রুট টু কজে এটার কি মান আছে এটার মান আছে হলো সাইনে সরি কজ এ কাইনাস হলো কত সাইন এ কি তাই আছে না ওখানে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এই মানটা আমি কিন্তু খালি এখানে বসে দেব আমি যে যেটুকু মান বসাচ্ছি সেটা ভিন্ন কালার দিয়ে দিচ্ছি এটার মান শুধু কিন্তু এটার মান বসাবো এটার মান আমি বসাচ্ছি সেটা একটু দেখো এটার মান হলো কজ এ মাইনাস হলো সাইনে এবং এটা দেখো তোমার বয়েতি কিন্তু দেওয়া আছে এই অংশটা এই যে আমি এটা কিন্তু এই টুকু খালি মান বসালাম আর প্লাস হলো এই যে এটা যেটা আছে এই যে প্লাস এই যে প্লাস প্লাস রুট টু এখান থেকে আমি আলাদা কালারটা দিচ্ছি এই যে এই অংশ এই অংশ আমি ওই রকমই লিখতেছি রুট টু সাইনে দেখো তো এখন সবাই কি বুঝতে পারছো এইটুকু অংশ আমি কিন্তু এটার 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 মান 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 এই যে আর এই পাশের যেটা সেটাই লিখছি তো এখানে এখন তোমরা একটু দেখো এখান থেকে সমান হলো আমি এই যে রুট টু আর রুট টু গুণ করলে কি খালি টু হয় না হ্যাঁ এত এই পর্যন্ত আমি লিখছি তাহলে দেখো কোনো চেঞ্জ করিনি এই অংশটা আমি যে রকম আছে ঠিক সেই রকমই লিখেছি এখানে রুট টু রুট টু গুণ করে যেটা আসলো সেটা লিখছি আর এই পাশে হলো আমি এই অংশটার মান বসাচ্ছি এই যে রুট টু কজে এটার মান বসাইছি হলো এই কজ এ মাইনাস হলো সাইনে সবাই কি এটি বুঝতে পেরেছ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা ফাইন আমার এখন মূল কাজটি কিন্তু হয়ে গেছে খালি এটুকু মাথায় আমার আমার কাজ কিন্তু শেষ আমি শুধু একটা লাইনে ক্যালকুলেশন করব সেই লাইনটা কি আমি দেখাচ্ছি দেখো আমি যথারীতি লিখতেছি এখানে এই যে √2 sin এ এটা লিখতেছি রুট টু সাইন টু এর এগুলো পার করে দাও এগুলো পার করে দিলে এর সামনে কি প্লাস চিহ্ন আছে মাইনাস হবে আর এটা মাইনাস আছে কি হবে প্লাস হবে তার আগে যেটা আছে সেটা আমি লিখি এখানে আছে 2 cos a মাইনাস এই যে এটা এটা সামনে মাইনাস চিহ্ন আছে না দেখো তো এই যে মাইনাস হ্যাঁ স্যার মাইনাস হলো তোমার

এই জায়গাতে আছে হলো দুটে একটা কজে তাহলে বিয়োগ হয়ে যাবে না এখানে হ্যাঁ এটা বিয়োগ হয়ে কি হবে এখানে বলো তো কজে খালি একটা কজে থাকে যাবে প্লাস হলো তোমার সাইনে তাহলে রুট ওভার অফ হলো কত সাইন এ টু কোজ এ প্লাস সাইন এ কি প্রমাণটা কি আমাদের প্রায় এসে গেছে না একটু প্রমাণের দিকে আমরা তাকাই আমরা যে একুশ নম্বর অঙ্কটি করছিলাম সেটা প্রমাণের দিকে তাকাই দেখো তো তাই লেখা আছে না কজ এ মাইনাস সাইন রুট টু সাইনে আছে কি সবাই কি এটি বুঝতে পারছো রিয়াজুল এবং ইউসুফ এই যে দেখো এখানে কিন্তু করে দেওয়াও আছে তাহলে নোট তাহলে এখন তোমরা এই অঙ্কটি কি বাসায় করতে পারবে না হ্যাঁ তাহলে আজকে আমরা এই হ্যাঁ ইনশাল্লাহ এই অঙ্কটির মধ্যে দিয়ে আজকের ক্লাসটি আমরা সমাপ্ত করছি পরিশেষে পরম করুণাময় আল্লাহ তালার কাছে সারা পৃথিবীর মুসলিম মানুষের জন্য দোয়া করছি যারা নানান রকম মহামারী সহ নানান রকম অসুবিধায় আছে আল্লাহ তালা তাদের অসুবিধা দূর করুক আল্লাহ আমাদেরও সামনে যদি কোনো অসুবিধা বালা থাকে সেগুলো থেকে সুরক্ষা দান করুক আমরা এই দোয়াটি করছি এবং সবাই সবার জন্য সুস্থতার দোয়াটি করে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম